কে হ্যাঁ বারবার আমাকে ডিস্টার্ব করছে, ফোন দিচ্ছে, মানুষটা তো আজব। আচ্ছা দেখি তো এখন ব্যাটারি দিন বছুদুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা আপনি কি, হ্যাঁ আপনি কি বুঝতে পারতেছেন না, আপনার সাথে আপনাকে আমি চিনি না, আপনার সাথে কথা বলার মোট আমার নাই, আপনি এরকম কেন করছেন, বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করতেছেন। আচ্ছা আপনি কি, আপনি কি কোনো কানে ছেঁদা আছে, কথা যায় আপনার? এতক্ষণ তো আপনি বললেন আমি শুনলাম, কিন্তু আমি বলবো আপনি শুনবেন? কেন শুনবো না, আমি আপনার মতো ভয়রা না, বুঝছেন? আমি আচ্ছা সবকিছু শুনি, আপনি বলেন। আপনার মতো আমি, আপনাকে তো আমি বারবার না করতেছি, আপনি বারবার আমাকে ফোন দিতেছেন, অথচ আপনি আমাকে একবার না করে দেখেন, আমি আপনার ফোন আর রিসিভ করবো না। আচ্ছা ঠিক আছে, একটা কথা বলি, একটা কেন, আমরা 10টা বলেন। আপনাকে না আমার ভালো লাগছে, আর ভালো লাগার জন্য কিন্তু আপনাকে বারবার ফোনটা দিচ্ছি, আমি বিরক্ত করতেছি কি জন্য জানেন? আজব কাহিনী, আপনি আমাকে কোথায় দেখছেন? আমাকে আপনি ভালো লাগছে সে কথাও বলতেছেন? হ্যাঁ আপনার কথাটা ভালো লাগতেছে, আপনাকে আমার ভালো লাগে, এই জন্য আপনাকে আমি বিরক্ত করতেছি। আচ্ছা আচ্ছা, আপনি আমার নাম্বারটা কোথায় পাইছেন বলবেন? আমি পাইছি এটা, থাক এখন বলবো না, একটু কথা বলতেছি এর মধ্যে বলবো পরে, এখন না। আরে কেন বলবেন না, আমার তো জানার প্রয়োজন, কারণ আপনি কোথায় নাম্বারটা পাইছেন, কার কাছ থেকে নিয়েছেন, কোথায় আমাকে দেখছেন, সেসব মশাই আমি কি না জানার জন্য আপনাকে বলতেছি? আপনি বলেন কোথায় পাইছেন আপনি নাম্বার, কে দিছে আপনাকে? আসলে নাম্বারটা আমি পাইছি যে জায়গায়, এটা বলার মানে আমার প্রশ্নই আসবে না, আমি বলতে পারবো না। তবে আমি যেটা বলতে চাচ্ছিলাম, একটা কথা বলি আপনাদের, মেয়েদের কিন্তু চিকন হয় আর ছেলেদের মোটা হয়, আপনার এই উত্তরটা যদি দিতে পারেন তাহলে আপনাকে আমি আর কোনো দিন বিরক্ত করবো না ফোন দিয়ে। আরে আপনি এসব কি বাজে কথা বলতেছেন, এসব কি কোনো কথা মাঝখানে পড়ে? আপনি এটা কি 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 কোন ধরনের প্রশ্নটা করলেন আমাকে বলেন তো? আসলে প্রশ্ন না, আর শুনেন, আপনি আমার আমার নাম্বার আর কখনো ফোন দেবেন না, একটা বাজে পুরুষ কোনখানকার, একটা কি আজে বাজে কথা বলছে, এইসব কথা কেউ কেউ বলে নাকি? আমি বলছি তো আপনি এটার উত্তর আমাকে ভাঙিয়ে দেন তাহলে আমি আপনাকে ফোন দেওয়ার বিরক্ত করবো না। মেয়েদের চিকন ছেলেদের মোটা কি বলেন তো? এটা এটা কি ধরনের প্রশ্ন করতেছেন আপনি, এত নেগেটিভ প্রশ্ন মানুষ মানুষকে করে? প্লিজ আপু আসলে নেগেটিভ ভেবে নেবেন না, এটা কিন্তু একটা মানে পজিটিভ। তো মেয়েদের চিকন হয় ছেলেদের মোটা, এটা কোন ধরনের আইটেমের কথা, আমি তো কিছু বুঝতেই পারতেছি না। আপনি যদি বলতে পারেন তাহলে আপনাকে আমি আর কোনো দিন এই ফোনে বিরক্ত করবো, আর যদি আমাকে যদি বলে দিতে হয় তাহলে কি আমার সাথে প্রেম করবেন? কেন আমি আপনার সাথে প্রেম করব, আপনাকে কি আমি চিনি, আপনাকে কি দেখছি, আমি কখন আপনার সাথে চলাফেরা করছি, আপনি আচ্ছা কোন ধরনের লোক, আপনাকে বোঝাই যেতেছে আপনি একটা বাজেট টাইপের লোক, আচ্ছা না তো আপনি এইসব ধরনের প্রশ্ন আমাকে কি করে করতে পারেন? আর আপনার সাথে আমি প্রেম করব, আমি কি পাগল হয়ে গেছি, এরকম একটা অদ্ভুত ছেলের সাথে আমি প্রেম করব? আচ্ছা ঠিক আছে, প্রেম যদি না করেন তাহলে কিন্তু আমি বারবার বিরক্ত করতে থাকবো, সেটা কি আপনার ভালো হবে? হ্যাঁ জব, আপনি আমাকে বারবার ডিস্টার্ব করবেন, আপনি আমাকে কয়বার ডিস্টার্ব করবেন, আপনার ফোন আমি আর রিসিভ করব না, দরকার পড়লে আমি আপনার নাম্বার ব্যাক লিস্ট করে রেখে দেবো, ঠিক আছে, তারপর আমি আপনার সাথে কথা বলবো না। আপনি যদি আমার ফোন নাম্বার, আচ্ছা আপনার নামটা কি, আপনার বাড়িটা কোথায় আপনি বলেন, আপনাকে আমি পুলিশে দেবো, বলেন না কেন আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়? আমার নাম রাজা। এই জন্যই তো, এই জন্য তো কি বাজে ছেলেদের মতো কথা বলেন, নামটা তো খুব রাজকুমারের মতো রেখে দিছেন। হ্যাঁ বাবা মা শখ করে নাম রাখছে রাজা, কেন রাজা নামটা কি খারাপ? রাজার নাম খারাপ না, কিন্তু আপনার চরিত্র খারাপ। ও আমার চরিত্র খারাপ পাইছেন আপনি? নেগেটিভ ভাবে কথা বলেন কেন, অথচ একটা মেয়ে মানুষ পাইয়া এক যায় এক যায় ফোন দিতেছেন, দেখছেন নাই, কথা বলেন না, এর আগে কোনো যোগাযোগ ছিল না, তারপরেও আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন, পছন্দ করে ফেলছেন, আর একটা কি বাজে কথা বলছেন, মেয়েদের চিকন হয় ছেলেদের মোটা, এটা কোনো কথা আপনি বলেন? এসব কথা যদি আপনি কারো কাছে বলেন আপনাকে পিটানি দিতে দিতে যে আপনার এলাকা ছাড়া করবে, আপনারা জানেন? আমি আপনাকে যেটা বলছি এটা সম্পূর্ণ একটা পজিটিভ, আপনি কেন নেগেটিভ ভাবে নেবেন? আপনাকে তো আমি একটা প্রশ্ন করছি, আর এই প্রশ্নের উত্তরটা আপনি ঠিক দেন আমি আপনাকে কখনো বিরক্ত করব না। শুনেন, আমি আপনার কোনো প্রশ্নের উত্তরই দেব না, আপনি কি করবেন করে নিন, আর আমি এখন এই যে ফোন কাটতেছি, আপনি নেক্সট টাইম আর আমাকে ফোনও দেবেন না, ঠিক আছে? আপনি ফোনও আমি রিসিভ করব না কিন্তু।